Wait, Raka. Wait. Baba. তোমার তো দেখছি কনফিডেন্স লেভেল সেই পরিমাণ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, শোনো, আমি একটা জিনিস তোমাকে বলতে চাই। শোনো রাকা, ভালোবাসার মধ্যে প্রতারণা থাকে ঠিক না। আমার কাছে মনে হচ্ছে তুমি বিভিন্ন কৌশলে আমারে আমার সাথে প্রতারণা করতেছো। তুমি কেন শর্ত দিতেছো? ভালোবাসার মধ্যে এত শর্ত থাকবো কেন? হ্যাঁ, বিশ্বাস নেই আমার উপর? প্রতারণা? কিসের প্রতারণা? কি বলতেছো তুমি? তোমার মাথায় তো এত বুদ্ধি নাই। তোমার মাথায় যে এই প্রতারণা আর শর্তের বীজ কে ঢুকাইছে সত্যি করে বলো তো। কে কে বলবে? বদ্রুল বলছে, ঠিকই তো বলছে। তুমি আমার ভালোবাসার মধ্যে এত শর্ত দিবা কেন? হ্যাঁ, প্রকৃত ভালোবাসার মধ্যে এত শর্ত থাকা উচিত না। ও তো ঠিকই বলছে, তুমি বিভিন্নভাবে অন্য কৌশলে আমার সাথে প্রতারণা করতেছো। তুমি বদ্রুলের কথা বিশ্বাস করে তুমি আমারে অবিশ্বাস করলে? তোমার যদি এই আচরণ থাকে তুমি কিন্তু আমার সাথে থাকতে পারবে না। না না, এইভাবে বলতেছো কেন? মানে আমি তো তোমার বিশ্বাস করি, মানে আমার কাছে মনে হয়েছে যে না, প্রতারণা না, কিন্তু বদ্রুল আমারে মানে এমনভাবে বললো না, আমি 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 আসলে বিশ্বাস করে ফেলছি। মানে আমি মানে আমার কাছে মনে হয়েছে আর কি, ওর বলার পরে, বুঝছো? আমি তোমার জন্য বাবার একটা বাথরুমে পছন্দ করি আর তুমি আমার অবিশ্বাস করতেছো, এই ছিল তোমার মনে? আমি ওই ছেলেরই বিয়া করব, আর বিয়ার জন্য তোমারে এই যে রাখা 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 বদ্রুল বদ্রুলের বাচ্চা কি কইল? আমি কি শুনলাম? শান্ত চেটে গেল। কি জন্য যে আমি নিজে নিজে ডিসিশন নিতে পারি না, খালি সব কিছুতে কনফিউজ হয়ে যায়। এই ওর কাছে যাবো না, বদ্রুল কাছে যাবো, ওর কাছে গেলে লাভ নাই, বদ্রুল দেখতে যাবো। বদ্রুল কিরে, কি করো ভাই? ওই কিছু না বড় ভাই। কি হয়েছে বড় ভাই? না কিছু না, মানে আমি বুঝি আমার নিয়ে তুই বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনোস, তোর বান্ধবীরা তোর পরিচিত জনরা আমার সম্পর্কে বলে, আমি এই যে কনফিউজ হয়ে যাই, ওইটা করি এটা করি না, এটা করি ওইটা করি না। আমি তো বদলানোর অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, বুঝছো? চেষ্টা যেহেতু করতেছো আমার বিশ্বাস তুমি বদলাতে ঠিকই পারবা ভাই। আর বদলে কি হবে রে বকুল? রাখা আমার মুখের উপর বলে দিস, সে বলে অন্য ছেলের বিয়ে করে ফেলবো। সেটা রাখার মনের কথা না, কারণ রাকারে আমি ভালো করে চিনি, সে তোমার অনেক ভালোবাসে। না সেটা ঠিক আছে, ভালোবাসে ঠিক আছে, কিন্তু আমার দোষ আছে, আমি তো স্বীকার করতেছি, আমি বদলানোর চেষ্টা করতেছি, এই জন্য আমার সুযোগ না দিয়ে আমার ছেড়ে চলে যাবো অন্য ছেলে। আরে মন খারাপ করো না তো তুমি বড় ভাই, আমি দরকার পড়লে রাকাদের বাড়িতে এখনই যাচ্ছি, রাকার সাথে আমার কথা বলতে হবে। কি জন্য এরকম করতেছে? কোনো চিন্তা করো না, আমি আসতেছি। যা একটু বুঝা, আরে বুঝা, আমি কেন যে আমি কিছু